হ্যালো হ্যালো, ফোনে রিসিভ করলা কেন? 4 দিন আগে তো খুব পেইন দিলা, ভূত দৌড় মারছে। তোমার এইসব করতে ভালো লাগতেছে? কোন শব্দ? যা করতেছ তুমি, যা করতেছ ঠিক করতেছিলা? কালকে কেন ওই মেয়েগুলোর সাথে চ্যাটিং করলো? ওরা আমাকে কেন স্ক্রিনশট দিল? আচ্ছা সরি। সরি মানে সরি বললে হয়ে গেল এত সহজে? এত সহজে, এত দূর নামছি, এত সহজে সরি বলবার হয়ে যাবে সবকিছু? কোথায় আপনি? রংপুরে? ঠিক আছে, আমার কেরিয়ার, আমার ইজ্জত সবকিছু নষ্ট হতে যাচ্ছে। বলো, তোমার আবার কেরিয়ার আছে, তোমার আবার ইজ্জত আছে, সেটা তো পাপন ধুইয়া দিছে বহু আগে। আচ্ছা বলো। আমি তো উল্টা আর তোমাকে হাইলাইট করতেছি, ভালোবাসা দেখাচ্ছি। আচ্ছা তুমি আমাকে এখন আনব্লক করোনি কেন? ও সারা রাত চ্যাটিং করবো আরেকজনের সাথে, ওই জন্য তাই নাকি? মিথ্যা কথা বলার জায়গা পাও না। আমার 4টা আইডি আছে, ঠিক আছে, আমি নিজে যেটা ইউজ করি। একটু আগে তো দেখলাম তোমার ছবি, তোমার আইডি সবকিছু শো করতেছে না, তো দাও। কত মিথ্যা কথা বলবো আর বলো, ডাইরেক্ট বলো করবো না আনব্লক, দ্যাটস ইট। আর কি আর দরকার নাই, দরকার নাই। ফেসবুকে এতদিন থাকতে তোমাকে ফেসবুকে রাখা লাগবে? কি করার লাগবে তোমার সাথে? ফেসবুকে না থাকলেই যথেষ্ট। কোথায় যাচ্ছ? গাড়িতে করে? আর একটা কথা বলি, মানুষকে বলো যে আমি পানিয়ে বাঁচি না, আবার মাছ ধরে পায়ের উপরে ভর দিয়ে দাঁড়া হয়ে ছবি দেওয়ার দরকার ছিল? হ্যাঁ হ্যালো, হ্যালো বলো তুমি, এটা কোন ধরনের কথা বলো আমাকে? সবাই বলতেছে আপু ভাই আর কি পাশে উঠতে হয়ে গেছে আপনার গালিতে, আর আমি তো জানি না কেন কি হয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে তুমি আমার কেরিয়ার টেরিয়ার সবকিছু নষ্ট করতে যাচ্ছ। কোন বলতি খাই রে, মেসেজ দিছি লাইফে, তোর কাছে মেসেজ দেয়নি। কোন সেলিব্রিটি ট্যাগ নিয়ে করো না, সেলিব্রিটি হয়ে আসছো। ভালোবাসা চোখে পড়ে নাই, ভালোবাসি বলছি, বলতো কি পেট ভালোবাসি, হাত দিয়ে ধরছি, আমার হাত এত সত্তা, ঠিক আছে, তোমাকে ধরছি, তুমি ধাক্কা দিছো, কেন দিলা? তাকাই ছিলাম, আমার দিকে তাকায়ও না। ওরে বাবা, বাপরে বাপ, ধোনির আব্বারি। সারাদিন যাকে নিয়ে স্টেটাস দেই, ভালোবাসা দেখায়, সে এইরকম যদি করে, কার মাথা ঠিক থাকে? মানুষকে বল আমি পাগল না? তুমি বলো তুমি যে কাজগুলো করছো ঠিক করছিলা? ঠিক আছে, এখন যা হয়েছে হয়েছে, তুমি আমার কেরিয়ার নিয়ে নিয়ে খেলতেছো, আমার ইজ্জত নিয়ে খেলতেছো, মানুষ এখন আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। কোনদিন হাসাহাসি করেনি? হে মামা হে মামা গান বানাইছে পাপনকে নিয়ে, হে মামা হে মামা, আমাকে নিয়ে তো অ্যাটলিস্ট গান বানায় নাই। ঠিক আছে, ও পিরিত শো অফ করছে, দোষ হয়ে গেছে। ও জামাই হইলা যখন সম্বর্ধন দিতে পাপন স্যারের জামাই, ঠিক আছে, কই গেল জামাইগিরি? জামাইগিরি কই? বিয়া বইতে গেল তোমার বউয়ার একটা? পেরে গেল ছাইরা এত তাড়াতাড়ি? আমি আসলে মলম লাগানোর জন্য, তুমি আমারে টাকা দিয়ে দিতে চাও, আমি মাইনা নিব? একদিন লাগাই তো লাগাইলাম আমি, তুমি দিবা আমাকে? হ্যাঁ ভালোবাসলাম এত, এইগুলো কোনো ব্যবহার হলো না সে তোমার? কি ব্যবহার হলো করছো তুমি আমার সাথে? তো নিজের বাসায় ডেকে নিয়ে যে বাবু করে বলি, বাবু বলবা না। আরে
কোনো ব্যবহার? আচ্ছা তার জন্য সরি, এখন কি চাইতেছো তুমি আমাকে বললো? আমি যা চাই তুমি দিতে পারবা না তো? কি বলো? না আমি কিছু চাই না, আমি কিছু চাই না। ঠিক আছে, তুমি আমার ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে খেলতেছো, পারবা না তো? তুমি তো অন্যজনকে ভালোবাসো, সরি তুমি অন্যজনকে না অন্যজনদেরকে ভালোবাসো, ভালোবাসার মানুষের তো অভাব নেই। ঠিক আছে, চ্যাটিং চ্যাটিং ডেটিং দেওয়ার মানুষের তো অভাব নেই। মাথা গরম হয়ে আছে কোনটা? কি একটা বার আমাকে তো জাম করে বলো না, একটা বার তো শোনা বাকি করে বলো না। ঠিক আছে, ফ্রেন্ডকে লাগানো যায়, ফ্রেন্ডকে শোনা বলা যায় না, জান বলা যায় না। না বাবু, কলিজার টুকরা কি আবার পাট ধুললো? আমার ভালোবাসা, আমার ভালোবাসা দেখলে কি কলিজার মধ্যে কি কামড়ায়? হ্যাঁ, কলিজা টাই না বাইরে করে ফেলবো, বোঝো না ভালোবাসি, বোঝো না। কথা বলবা নাকি রেখে দিব ফোনটা? কি বলবো তোমাকে, তুমি তো একটা জিনিস নিয়ে কইরা আছো। আবার নাটক শুরু হলো? ঠিক আছে, ভালো থাকো। আমি কি বলবো তোমাকে, ভালো থাকো মানে কি? তোমাকে নিয়ে থাকতে চাই, তুমি বলো ভালো থাকো। তুমি কোন নাম নিয়ে থাকবা সেটা বলো, নামটা বলো। এসব এসব করে তোমার যদি ভালো লাগতেছে তো ফাইন, ভালো থাকো, সমস্যা নেই। করা বন্ধ করে দাও, তুমি আমার কথা শোনো, সবকিছু বন্ধ হয়ে যাবে, সমস্যা কি? সেটা তো করবা না, খালি নিজেরটাই ছোলো আনা। হ্যাঁ, আমার সাথে